হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আরও একবার অনেক ওয়েলকাম। তো তোমাদের সকলকে জানাই গুড ইভিনিং। এখন বাজে সন্ধে 6:10, আর আজ হচ্ছে সানডে। তো সানডের সন্ধে থেকে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন বললামই তোমাদের 6 বাজবে প্রায়। তো আমার হচ্ছে এখন মানে আমি যাবো একটু রান্নাঘরে, ঘুগনি করব। তো আজ আসবে হচ্ছে বুলটি দিদিরা আসবে, মানে বলে রাখি তোমাদের, মাঝে আর বলা হয়নি এটা। তো বুলটি দিদিরা আমাদের তো পাশের বাড়িতে থাকতো, ওরা এখানে ভাড়া থাকতো এতদিন। তো ওরা এখন ওদের নিজের বাড়ি চলে গেছে, কুচবিহারে চলে গেছে। তো হয়েছে প্রায় 1 মাসের ওপরে হলো ওরা চলে গেছে ওখানে। তো আজ হচ্ছে দিনাটা এসেছে, 2 দিন হলো ওর এখানেই বাপের বাড়ি। তো আমার বাড়িতে আজকে আসবে, হয়তো এখনই এর মধ্যেই ঢুকে যাবে। আমি একটু ঘুগনি করবো, এখন যাবো রান্নাঘরে। আর দেখো এখানে হচ্ছে জামা কাপড়গুলো রয়েছে, কয়েকটা নতুন নাইটিও রয়েছে, আবার বাকিগুলো ধুয়েছি সেগুলো রয়েছে। এদিকে কিছু ধোয়া জামা কাপড় রয়েছে, তো সব কিছু ওগুলো গোছাবো, পরে গোছাই। চলো আমি আগে গিয়ে রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিয়ে আসি, কিন্তু তার আগে আমি সন্ধে দিয়ে দেব। মায়ে দেয় সন্ধেটা, কিন্তু আমি যেহেতু জামা কাপড় চেঞ্জ করলাম এখন, তো ভাবছি আমি একবারে সন্ধেটা দিয়ে দিই সেই জন্য। তো এখন চলো সবাইকে একটু সন্ধেবাতি দিয়ে তারপর আমি রান্নাঘরে যাই। ঘুগনি করবো, তো একবারে ওটা প্রেশার কুকারে বসিয়ে দেব, মানে একবারে কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দেব, যাতে একবারে হয়ে যায়, আলাদা করে সেদ্ধ করবো না। আর দুপুরবেলাতেই যে মটরটা ভিজিয়েছি, দুপুরবেলাতেই ভিজিয়েছি, গরম জলে ভেজালে মটর খুব তাড়াতাড়ি ভেজে যায়। তা অনেক মানে দুটো ওরকম বাজে আর কি, 2টার দিকে এরকম ভিজিয়েছি, দেখো কি সুন্দর ভিজে গেছে। তো একটু গরম জল করে যদি ভেজানো হয়, হাতে সময় যদি না থাকে, তো মটর ছোলা এগুলো গরম জল করে যদি ভেজানো হয়, তবে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো অনেকক্ষণ আগেই দেখেছি হয়ে গেছে। তো চলো এগুলো প্রেশারে একটু একবারে কষিয়ে সিটি দিয়ে নিই। রেসিপিটা তোমাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছি, তা আজ একটু মুখেই না হয় বলে দিচ্ছি। প্রেশার কুকারে ফার্স্টে সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিই। আর পেঁয়াজটা একটু ভাজা হলে তার মধ্যে নুন, হলুদ, আদা, রসুন, লঙ্কা বাটা আর জিরের গুঁড়ো, আর একটু চাইলে মিট মশলা, ব্যাস এগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই। আর কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মটর আর হচ্ছে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে গরম জল দিয়ে ব্যাস প্রেশারে সিটি দিয়ে নিই। এভাবেই করি, খুব তাড়াতাড়ি হয় এটা, আর খুব টেস্টিও হয়। কিন্তু কি আসছে আমাদের বাড়িতে, এই যে বুলটি দি কুচকে আসছে আমার থেকে জিজ্ঞাসা, মানে একই কথা আমাকে বলছে কি আমরা আসবো জন্য তুমি ব্লগ করছো, তাই তোমাদেরও বলি ও আসবে জন্যই আমি ব্লগ করছি। আচ্ছা খুশি,
কিন্তু মেয়েটা কিচ্ছু খায় না, রোগা হয়ে গেছে একদম। মেয়েটা রোগা হয়ে গেছে, কালো হয়ে গেছে, কত বড় হয়ে গেছে, ওর মা খাইতে দেয় না। দেখা আবার চোখ দেখা, ভয় পাই গেল। তো এখন একটু রেডি হলাম, যাবো হচ্ছে মার্কেট। আমি আরও দুজনে মিলে মার্কেট যাবো, কিছু নেওয়ার আছে, তো যাই চলো। আর মুরগিদেরও এখন চলে গেল, 8টার বেশি বাজে, যাই না তো মার্কেট বন্ধ হয়ে যাবে। 7টা শুকায় নেই, এটা পরেই চলো। আমার তো কিছু নেওয়ার নেই, আমার ব্যাংক সঙ্গে যাচ্ছে এটিএম। তোমাদের একটা জিনিস দেখা, ওই বেরোনোর সময় মনে পড়লো, দিনের বেলায় মনে পড়েছো, ভুলে গেছি। কি সুন্দর, এটা আমার স্বপ্ন ছিল আমার বাড়িতে এটা হবে, কিন্তু আমি এতদিনে জানলাম আমার বাড়ি এই গাছ আছে। সত্যি বললাম, আমি দেখতাম গাছটাকে, এটা যে গন্ধরাজ গাছ, আমি ফুল বটে নাই জানি না। তাই দেখো কতগুলো ফুটেছে, এই যে এখানে আর একটা ফুটবে, আর এই যে এই সাইডে একটা, কি সুন্দর না। উফ, কোথায় কি ভাল লাগে গো গন্ধটা, সেই লাগে। এইখান দিয়ে আমাদের হচ্ছে পোয়ালের মাথা ছিল, এইখান দিয়ে গাছ ছিল। আচ্ছা চলো আমরা এখন যাই। ঈদ পয়লা বৈশাখ সব চলছে, তাই জন্য অত তাড়াতাড়ি বন্ধ হবে না। আর বাড়ি থেকে তো 2 মিনিটই লাগে, খোলাই পাবো। যাচ্ছে আমাদের পিছে পিছে, ওকে পয়লা বৈশাখের জামা কিনে দেবো বলছি। চল কি কিনবি তুই, আয় গেলাম, টাটা থাক। ওই যেই গেলাম বলছি, যে আবার এসে শুনে পাগল। ফার্স্টে আসলাম হচ্ছে কসমো বাজারে, তো কসমো বাজারটা আমার বাড়ির সব থেকে আগে এই মলটা পড়ে। তো এত ভিড়, মানে কি বলবো, সব থেকে মানে দিনহাটায় পুরো মার্কেট এই কসমো বাজারই প্রায় আর কি নিয়ে নিয়েছে এরকম। তো এখানে খুব ভিড় ঈদের, তার সাথে পয়লা বৈশাখ, সব মিলিয়ে একদম পা রাখার জায়গা নেই। মানে একটা দেখছি কি না দেখছি, আর একটা বিক্রি হয়ে যাচ্ছে, মানে ধরতে না ধরতেই এই রকম। তো বিলিং কাউন্টারে প্রচুর ভিড় ছিল, যাই হোক এই দুটো টি শার্ট নিলাম। আর দেখো মফ নিতে এসেছি, কিন্তু আমি যেটা দেখে গেছি ওটা পেলাম না। আমার ঘরমুজার মফটা অনেকদিন হলো মানে অর্ধেক হয়ে ভেঙে রয়েছে, তো ওটা দিয়ে কাজ হচ্ছে কিন্তু হাতটা ব্যথা হয়ে যায়, তাই ওটা নিতে এলাম কিন্তু ওটা পেলাম না যেটা নেব ভেবেছি। তো এটা আর নিলাম না, ঝুলঝাড়ু নিলাম, নিয়ে এখন বাড়ি যাব। চলো ব্লগটা তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।